ना সুন্দরী আজ তোমার হস্তে জলপান করব না আর ফিনিশে তারপর তোমার হস্তে জলপান করব এখন এখন যাই যাই বলতে নেই বলুন আস বিন্দে শিবার দেশি বন্ধু এসে আমার বাড়ি কি যেন কি Eso
এদিকে আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, এখন আমি জল পাব কোথায়? ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি আমার জল পিবাসা নিবারণ করি। বাড়িতে কে আছে আমাকে একটু জল দেবেন, জল পিবাসা যে বুকটা আমার ফেটে যাচ্ছে। কে যেন জল জল বলে চিৎকার করছে, আর আর এদিকে বাবা আমাকে বলে গিয়েছে, মা আলো আমরা বাড়িতে ফেরার আগ পর্যন্ত তুমি কিন্তু ঘর থেকে বের হবে না, কিন্তু কিন্তু জল না দিলে যে আমার পাপ হবে না, আমি যাই ওনাকে একটু জল দিয়ে আসি। কে আপনি? এ কি ভাবছে সুন্দরী? বলুন। আমাকে একটা জল দাও, জল পিপাসা যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আপনার পোশাকে তো বোঝা যাচ্ছে আপনি কোনো রাজপুত্র, আপনারা জল পান করেন সোনার পাত্রে, আর আমরা জল পান করি মাটির পাত্রে। আপনি কি এই মাটির পাত্রে জল খেতে পারবেন? তোমরা যে পাত্রে জল খাও সে পাত্রে আমাকে একটু জল দাও, নইলে যে আমার বুকটা ফেটে যাবে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন জল। ওহ ভগবান, জল যে পড়ে গেল, তবে কি আমার ভাগ্যে জল নেই? না, আপনি ও কথা বলবেন না, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার জন্য আবার জল এনে দিচ্ছি। এই নিন জল। না সুন্দরী, আজ তোমার হস্তে জল পান করবো না, আর কিনেছে তারপর তোমার হস্তে জল পান করব, এখন এখন যাই। যাই বলতে নেই, বলুন আস। ঠিক আছে, তাহলে এখন আসি। উনি কি জল খেতে চলো, জল খেতে দিতে চেয়েছি, কিন্তু উনি বলল আজ জল খাবে না, জল খাবে আরেকদিন। এর অর্থ যে আমি কিছুই বুঝতে পারলাম না।